নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে উত্তাল কলকাতার শাহিনবাগ পার্ক সার্কাসের মাঠে নিয়মিত দেখা যেত তাঁকে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিস খান লিখতেন, আমার রক্ত দিয়ে সংগ্রামী ব্যানার লেখা হবে। সেই তরুণের অস্বাভাবিক মৃত্যু, আনিসকে নৃশংসভাবে খুন করা হয়েছে, এই অভিযোগে উত্তাল সারা রাজ্য। আজ সোমবার আনিসের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে বাম ছাত্র যুব সংগঠন একত্রিত হয়ে ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুরে পথ অবরোধ করল। গণতন্ত্রের অধিকারকে টুটি টিপে মারার জন্য তাকে হত্যা করা হবে। আমরা দেখলাম যে আনিস খানকে যারা মেরেছে তারা প্রত্যেকেই শাসক দলের সদস্য। শুধু অবরোধ নয়, ঘাটাল পাঁশকুড়া সড়ক জুড়ে বামকর্মী সমর্থকরা এক মিছিল করে আনিসের মৃত্যুকে প্ল্যান মাফিক খুনের অভিযোগ তুলে শাসক দলকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রতিবাদে সামিল হলো। মিছিল থেকে দাবি ওঠে আনিসের মৃত্যুর সঠিক তদন্তের। বর্তমানে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হলেও আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসের পড়ুয়াদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে লাগাতার আন্দোলনের পাশে ছিলেন এই আনিস খান। দাসপুরের এই মিছিলে হাঁটতে হাঁটতে বাম নেতারা জানাচ্ছেন, পুলিশের ছদ্মবেশে আনিসকে তারই বাড়ির ছাদে নিয়ে গিয়ে তাকে ছাদ থেকে ফেলে খুন করা হয়েছে। এই মৃত্যুর ঘটনার সঠিক তদন্তের দাবি নিয়েই তাঁদের এই প্রতিবাদ মিছিল। ব্যুরো রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। আজকের এই মিছিল আমাদের করার উদ্দেশ্য যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র নেতা আনিস খান তাকে নৃশংসভাবে পুলিশ বা তৃণমূল সরকারের কিছু গুন্ডা বাহিনী রাতের অন্ধকারে তার বাড়িতে তাকে ছাদ থেকে ফেলে দেয় এবং এই হত্যা। তার যে উদ্দেশ্য ছিল যে শিক্ষা যে বেসরকারীকরণের বিরুদ্ধে এবং এনআরসি সিএ এর বিরুদ্ধে তার প্রতিবাদ, এই প্রতিবাদ আমাদের সরকার মেনে নিতে পারেনি। তার রাতের অন্ধকারে পুলিশ সাজিয়ে কিছু গুন্ডা তৃণমূলের গুন্ডাকে পাঠিয়ে তাকে হত্যা করা হয়েছে, তারই প্রতিবাদ আজকে এনেছি। গতকাল রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সে বলেছে এইসব সিপিএম এর বিক্ষোভ টিক্ষোভ সময় নষ্ট। আপনার প্রতিক্রিয়া? এখন ফিরহাদ হাকিম যেহেতু সংখ্যালঘু ছাত্র মারা গেছে, ফিরহাদ হাকিমকে দিয়ে মুখ্যমন্ত্রী পুলিশ, তিনি পুলিশ মন্ত্রী হয়েও তিনি বিবৃতি না দিয়ে এখন সংখ্যালঘু যেহেতু তিনি একজন মন্ত্রী তাকে দিয়ে বিবৃতি দিয়েছেন, যেহেতু সংখ্যালঘুরা তাদের প্রতি সহানুভূতি হয়। তাহলে আপনি বলতে চাইছেন এক্ষেত্রেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি কি সংখ্যালঘু তাস খেলছেন এটা নিয়ে? হ্যাঁ হ্যাঁ, এই তো সংখ্যালঘু তাস আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে যে তিনি আবার তাদের পরিবারের লোককে ডেকে পাঠিয়েছেন। এখন তো এরকমভাবে বিভিন্নভাবে আমাদের যে কমরেড বা ছাত্রদের খুন করার পর উনি তো বিভিন্ন সময় টাকা বা বিভিন্ন চাকরির যে অফার ফপার দিয়ে তাদেরকে একটু মোলায়েম করার চেষ্টা করে, সেই রকম হয়তো চেষ্টা করছেন। ধন্যবাদ আপনাকে। ছাত্র নেতা আনিস খানকে হত্যা করা হলো তার সত্ত্বে রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও।